নদিয়ার মাঝদিয়া বেলডাঙ্গা এলাকা জুড়ে ক্ষিপ্ত হনুমানের আক্রমণে আহত একাধিক, ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল থেকে শুরু হয় নবদ্বীপ থানার মাঝদিয়া বেলডাঙ্গা এলাকায় একটি পূর্ণবয়স্ক পুরুষ হনুমানের তাণ্ডব, যার জেরে বুধবার কমবেশি আহত হন 10 থেকে 15 জন মানুষ। বুধবারের রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ফের ক্ষিপ্ত হনুমানের আক্রমণ, যা অব্যাহত থাকে দুপুর পর্যন্ত। 20 থেকে 25 জন ওই ক্ষিপ্ত হনুমানের আক্রমণের শিকার হন। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষিপ্ত হনুমানের তাণ্ডবের জেরে গ্রামের প্রতিটি মানুষ এক প্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছে। বন দপ্তরকে জানানো হলে তারা একটি খাঁচা নিয়ে আসে ঘটনাস্থলে, এরপর তারা খাঁচা রেখে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। এমতো অবস্থায় গ্রামবাসীরা নিরাপত্তার হীনতায় ভুগছে বলে জানান। আরে হনুমান কামড়াচ্ছে, সবাইকে পাগল হয়ে গেছে এখানে স্থির ব্যবস্থা নেওয়ার জন্য। কজনকে? অনেকজনকে কামড়েছে এখানে। এখানে যারা আছে সবাই? সবাই এখানে যারা আছে সবাই। তোমাকে কখন কামড়ালো? কামড়েছে সকালে। হ্যাঁ সকালে। ঘন্টাখানিক হবে, ঘন্টা দু ঘন্টা এরকমই হবে। তুমি কী করো? আমি কাজ করি, গেঞ্জির কাজ। কীভাবে কামড়ালো? কামড়ালো যাচ্ছিলাম আমি আর ও আমার বন্ধু একসাথে, এবার হাতে কিছু ছিল না, তাই সুযোগ পেয়ে এসছে দুজনকে, ঘরের মধ্যে ঢুকে গেছি, ঘরে ঢুকে কামড়েছে। কাজ বন্ধ না, কাজ চালু ছিল, কাজেই যাচ্ছিলাম। আচ্ছা, যাওয়ার সময় এই ঘটনা ঘটলো। কি নাম তোমার? গোপাল। গোপাল দেবনাথ। পার নাম কি? মাইক দিয়া কাটল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।